আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি SBS বাংলা। আপনাদের সাথে আমি মোহাম্মদ হাসানুর রহমান রিয়াদ। মানুষের মাঝে সচেতনতার অভাব আছে উল্লেখ করে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার 22 সেপ্টেম্বর সকালে যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, তবে সংস্কারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। উন্নত দেশের মতো আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। আজ এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SBS বাংলা। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।